খুবই গুরুত্বপূর্ণ খবর দিবা বিচাৰিছো। এবাৰ সিএসপিৰ সত্তাধিকাৰী ধন আত্মসাত কৰাৰ চাঞ্চল্যকৰ অভিযোগ উত্থাপিত হৈছে। এগৰাকী সিএসপিৰ সত্তাধিকাৰীয়ে গ্ৰাহকৰ পৰা আগুলিৰ চাপ লৈ আৰু গ্ৰাহকৰ অজ্ঞাতে ধন সংগ্ৰহৰ অভিযোগ উত্থাপিত হৈছে, ধন আত্মসাতৰ অভিযোগ উত্থাপিত হৈছে। আৰু তাৰ পাছতে এই সমগ্ৰ ঘটনা কেন্দ্ৰ কৰি তীব্ৰ চাঞ্চল্য সৃষ্টি হৈছে। সবিশেষে বহুতো টাইমতে দৰ্শকসকলৰ বাবে লৈ আহিছো। ধন আত্মসাতৰ অভিযোগ এবাৰ সিএসপিৰ সত্তাধিকাৰীৰ বিৰুদ্ধে। গ্রাহকর আঙুলির চাপ লৈ ধন মোকলাই নিয়ার চাঞ্চল্যকর অভিযোগ। গ্রাহকর আঙুলির চাপ লৈ নেট নাই বলে কই ধন আত্মসাতর অভিযোগ উত্থাপিত। দরঙ্গর শিলবরীত সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর ঘটনা। শ্রেষ্ঠ সত্তাধিকারী হান্নান আলীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। আরক্ষী অধীক্ষকর ওসরত হান্নানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে গ্রাহকে। ধন আত্মসাতর অভিযোগ এবার সিএসপির সত্তাধিকার বিরুদ্ধে। আমি সেই খবর জানাইছো। আর হান্নান আলী নামের এগারী সিএসপির সত্তাধিকার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপিত হয়েছে। আমার দৃশ্যাংশ আছে, আমি দৃশ্যাংশ দেখাব বিচারছো এই মুহূর্ত। আর ধন আত্মসাতর অভিযোগ তুলেছে গ্রাহকসকলে। গ্রাহকের আঙুলির চাপ লৈ নেট নাই বলে কই 10,000 টাকা আত্মসাতর অভিযোগ উত্থাপিত হয়েছে। আর তারপরে আরক্ষী অধীক্ষকর ওসর অভিযোগ দাখিল করেছে গ্রাহকে। দরঙ্গর শিলবরীতে এই ঘটনা সংঘটিত হয়েছে। আমি বিশ্বাস দেখছো ধন আত্মসাতর অভিযোগ সিএসপির সত্তাধিকারীর বিরুদ্ধে। ইতিমধ্যে আরক্ষীর কাক চাপিছে ভুক্তভোগী গ্রাহক। গ্রাহকর আঙুলির চাপ লৈ নেট নাই বলে কয় পরবর্তী সময় ধন আত্মসাতর চাঞ্চল্যকর অভিযোগ। আর এগারী হয়েছে হান্নান আলী। আর এই হান্নান আলীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে। আমার ওসব মন্তব্য আছে আগবাইছি। মানে আমি হেৰি যোৱা 18/4/2022 তারিখত পয়সা উঠাব গৈছিল সিএসপি এই হান্নানর হেৰি বেংকত। যোৱাৰ পিছত আমার ফিঙ্গারপ্রিন্টও ললে। ফিঙ্গারপ্রিন্ট লওয়ার পিছত সিহঁতে কলে যে নাই, লিঙ্ক নাই। মই কৈছো লিঙ্ক নাই, কৈছে অ লিঙ্ক নাই। পিছত মই আহি গলো, সিহঁতে কলে আজি নহব, লিঙ্কটো আজি নাহে। পিছত আমি বেলেগ এক হেৰি সিএসপিত গলো। গৈ পেলাই আমি 6,000 টকা উঠালো। উঠার পিছত প্রায় একমাহ হৈ গল। হওয়ার পিছত মই আকো 10,000 উঠাব গৈছো। পিছত হেৰি পয়সা নাই কৈ আছে। কিয় পয়সা নাই কৈ আছে? যে আপোনাৰ 18 তারিখত হেৰি 16,000 উঠাইছে। আমি কৈছো নাই, 16,000 উঠোৱা নাই, 6,000হে উঠাইছো। সিহঁত অ 10,000 উদ্ধাল হৈছে। নামি আছো চোৱা না, মোৰ ফোন নম্বৰেই দিয়া নাই। কেইবাৰ গৈছো যে এটা ফোন নম্বৰ এপ্লাই কৰি দিয়ক, কৈছে নালাগে, এনেই হ'ব।